ডাল খাদন হবে, সেই জন্য আপনারা ওখানে ভিড় করবেন। আমল দ্বারে ফিতা কেটে, ভবনে প্রবেশ দ্বারে ফিতা কেটে ডাল খাদন করবেন। আপনারা সকলে I got time, it's clear to see, from up here, the world seems small, we can sit together, it's so beautiful, you and me, we meant to be. সেই বানাইছে চিন্তা করে পৌরসভা যে উদ্যোগ নিয়েছে সেই জন্য পৌরসভাকে সাধুবাদ জানাই। বাচ্চাদের বিনোদনের অন্যতম স্থান হবে এইভাবে বিভিন্ন কাজকর্মের মধ্যে। যেহেতু আমি 12 নম্বর ওয়ার্ডে থাকি, এই ভবনটা হওয়ার ফলে আমারও সুবিধে হলো, 12 নম্বর ওয়ার্ডের লোকদেরও সুবিধে হলো, কারণ আমাদের এটা কাছে হবে। আর যা জনবসতি এখন কালিগঞ্জ শহরে, তাতে আরও দু চারটা ভবন দরকার। ভবন বুক করতে গেলে আমাদের একটা আবাসিকা আছে, পায়োনিয়ার বোর্ডের আমি সদস্য, অনেকদিন আগে প্রায় 2-4 মাস আগেই বুক করতে হয়, নাহলে পাওয়া যায় না। কালিগঞ্জের যা জনবসতি হিসেবে ভবন কম আছে, আমি পৌরসভাকে খুব সাধুবাদ জানাই এই 12 নম্বর ওয়ার্ডের পুরো ভবনটা নির্মাণ করার জন্য। পৌরসভার যা উন্নয়ন হচ্ছে আপনারা চোখে দেখতে পাচ্ছেন, ওগুলার বিস্তারিত বলার কিছু নেই, প্রচুর উন্নয়ন হচ্ছে। বিধানসভা হয়ে গেল গত, সেখানেও আমাকে
আপনারা বিধায়ক নির্বাচিত করেছেন, জনগণ যে আমাদের এই কাজের দাম দিচ্ছে সেটা বোঝা যাচ্ছে। আমি আশা করব কালিয়াগঞ্জের জনসাধারণের কাছে আপনারা আমাদের আরও বেশি করে দুয়াক্তুল আশীর্বাদ করবেন, যেন আমরা এই যে উন্নয়ন চলছে এটাকে যেন আরও খুব দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে পারি। মামাটি মানুষের পৌরবট হওয়ার পরে চারিদিকে যেভাবে উন্নয়নের জোয়ার চলছে ঠিক তেমনি আমরা দেখতে পেয়েছি, একদিকে আমাদের বিবেকানন্দ পৌরভবন, একদিকে মহেন্দ্রগঞ্জে রাজীব গান্ধী পৌরভবন, ঠিক তেমনি প্রতিটি ওয়ার্ডে আমাদের ভবন নির্মাণ খুব জরুরি হয়ে পড়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের 11 নম্বর ও 12 নম্বর ওয়ার্ডের সংলগ্ন আমাদের যে পৌরসভার জায়গা ছিল সেখানে একটা আমরা ভবন নির্মাণ করব। সেই আশা আজ আমাদের পূরণ হতে চলেছে, তারই আজকে শুভ দ্বার উদ্ঘাটন।